নমস্কার বন্ধুরা, একটু এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে এসে গেছি পেঁয়াজ আদা রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এবং চটচলদি সিঙ্গারার রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কপি আলু সিঙ্গারা করার জন্য প্রথমে সিঙ্গারার ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য লাগছে 500 গ্রাম ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন এবং এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল ময়নের জন্য। এরপর একে একে প্রথমে নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ময়দায়। মেশানো হয়ে গেছে, এরপর রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। ময়ান দেওয়ার পর ময়দাটা একটু এভাবে মুঠো করবেন, যদি দেখেন মুঠো হচ্ছে তাহলে বুঝবেন ময়ানটা ঠিকঠাক আছে। এখানে ময়ানটা একদম ঠিক আছে, খুব ভালোভাবে মুঠো হচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। সিঙ্গারার ডোটা তৈরি হয়ে গেছে, এরপর সিঙ্গারার জন্য পুরটা বানিয়ে নেব। এরপর ফুলকপি আলু সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগছে ফুলকপি এবং আলু। ফুলকপি এবং আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তারপর ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। অনেকে ফুলকপি এবং আলুটাকে ম্যাশ করেও নেয়, কিন্তু ম্যাশ করার থেকে একবার এইভাবে চৌকো চৌকো করে কুচিয়ে এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। আর যা যা লাগছে তা হচ্ছে বাদাম, বাদামটাকে শুকনো খোলায় ভেজে রেখেছি, লঙ্কাটাকেও শুকনো খোলায় ভেজে রেখেছি। আমি এখানে 2 শুকনো লঙ্কা নিয়েছিলাম। আর লাগছে নুন, তার সাথে লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো নিয়েছি 2 চামচ এবং ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ। জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা কিন্তু ভাজা নয়। আর লাগছে লঙ্কা গুঁড়ো। এরপর সমস্ত কিছু দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছে। প্রথমে দিচ্ছি নুন, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, বাদাম, ভালো করে মিশিয়ে নেব। সিঙ্গারার পুর একদম তৈরি হয়ে গেছে, এরপর সিঙ্গারাগুলো বানিয়ে নেব। এরপর সিঙ্গারা তৈরির জন্য লেচিগুলো কেটে নেব। লেচি তৈরির জন্য প্রথমে ময়দাটাকে দুভাগ করে নিচ্ছে। দুভাগ করে নেবার পর একটু লম্বা করে নিচ্ছে, এরপর এরকম সাইজ নিয়ে সব লেচিগুলো কেটে নিচ্ছে। এবার লেচিগুলো বেলে নেব। লেচিগুলো বেলার জন্য ময়দা ইউজ করব, এখানে কিন্তু তেল ইউজ করব না। ভালো করে বেলে নিচ্ছি। এটা কিন্তু লুচির মতো গোল করা দরকার নেই, এটা একটু লম্বা হবে, কারণ একটা থেকে 2 হবে সিঙ্গারা। খুব বেশি পাতলা করব না। হয়ে গেছে, এরপর মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার দেখুন এভাবে সিঙ্গারাটা নেবেন, এক সাইডে জল দেবেন,
জল দেওয়ার পর এই সাইডটা এইভাবে মুড়ে ভালো করে চেপে চেপে নেড়ে দেবেন। দেখুন এইভাবে। এরপর এতে মশলা দিচ্ছি, যে কুকটা বানিয়ে রেখেছি সেটা। হাতে করে একটু চেপে নিচ্ছি। এবার জল নিচ্ছি, জল দিয়ে সামনের পোর্শনটা জল লাগিয়ে নিচ্ছি। এবার এই পিছনের দিকটা একটু মুড়ে নেব। মোড়ার পরে এভাবে ছিটিয়ে নেব। ভালো করে টিপে টিপে মুখটা বন্ধ করবে, না হলে তেলে দিলে খুলে যাবে। এভাবে সব সিঙ্গারাগুলো করে নিচ্ছি। দেখুন সব সিঙ্গারা একদম তৈরি হয়ে গেছে। এরপর রিফাইন্ড অয়েলে ভেজে নেব। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি, তেলটা গরম করতে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে সিঙ্গারাগুলো দেব, খুব বেশি গরম করার দরকার নেই। এরপর একে একে সিঙ্গারাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এক সাইডটা মোটামুটি ভাজা হয়েছে, এরপর আস্তে আস্তে উল্টে দেব। উল্টে পাল্টে ফ্রাইগুলো ভেজে নেব। এখন সিঙ্গারাগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। খুব বেশি খড়ানো চলবে না। এইভাবেই একে একে সব সিঙ্গারাগুলো ছেঁকে নেব। সব সিঙ্গারাগুলি হয়ে গেছে, এরপর তুলে নেব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে যে পুরটি ইউজ করেছি, পুরটা কিন্তু আমি রেডি করার পর আর ভাজিনি। একবার এভাবে না ভেজে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, আর খুব চটজলদিও হবে। সব সিঙ্গারা একদম তৈরি, গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে।